তিস্তার পানি বৃদ্ধির খবর জানতে যাচ্ছে লালমনিরহাটের স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবুর কাছে। বাবু, তিস্তার পানি কতটুকু কমেছে এবং এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। রুকসানা, তিস্তার পানি লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে এই মুহূর্তে বিপদসীমার 90 সেন্টিমিটার নিচে। অর্থাৎ আকস্মিক বন্যা যে পরিস্থিতি ছিল, ওই পানি আবারও ফিরে গিয়ে স্বাভাবিক অবস্থায় এখন বিরাজ করছে। আপনাকে দূরত্বের একটা তথ্য দিয়ে আমি আসলে কিছু তথ্য দিতে চাই। সেটা হচ্ছে যে লালমনিরহাট, এই যে লালমনিরহাট থেকে ভারতের সিকিমের নদীপথে দূরত্ব প্রায় 300 কিলোমিটার। তো 300 কিলোমিটার দূরে সিকিমে কয়েকদিন আগে বন্যার যে তাণ্ডব, তার চিহ্ন, কিছু চিহ্ন দেখা যাচ্ছে এই 300 কিলোমিটার দূরে লালমনিরহাটের বিস্তীর্ণ চড়ে। এখানকার স্থানীয় লোকজন বলছেন যে বন্যার পানি নেমে যাওয়ার পরে তারা বিভিন্ন ধরনের চেয়ার টেবিলের মতো আসবাবপত্র, গ্যাসের সিলিন্ডার বা আরও ব্যবহার্য অনেক জিনিসপত্র যেমন তারা বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখেছেন, তেমন সিকিমের পাহাড় ধসে অসংখ্য গাছ যে সেখানে উপরে পানির ঢলের সাথে এসেছে, সেটা বোঝা যাচ্ছে যে বিস্তীর্ণ চড়ের, লালমনিরহাটের বিস্তীর্ণ চড়ের লোকজন কয়েকদিন ধরেই এসব গাছ পানি থেকে বা পানি নেমে যাওয়ার পর বালুতে আটকায় এসব গাছ সংগ্রহ করছেন। পাশাপাশি এবারের বন্যায় স্থানীয় লোকজন যেটা বলছেন যে সাম্প্রতিক বছরগুলোতে বন্যা যখন হয় তখন পানি আসতো স্বচ্ছ, কিন্তু এবারে এসেছে অনেকটা কর্দমাক্ত ঘোলা পানি। অর্থাৎ তারা বলছেন যে এটা আসলে পাহাড় ধসের এই পানিগুলো এসেই তাদের ফসলের অনেক ক্ষতি করেছে, পাশাপাশি অনেক ক্ষেত বালুর চরে নিমজ্জিত রয়েছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।